আসলে স্যারের কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়, কারণ স্যার যখন আদর করে বাবার মতোই আদর করে, আবার যখন শাসন করে একজন টিচার হিসেবে যতটুক করা দরকার ততটুকুই করে, যখন ভুল করি তখন অবশ্যই রাগ করে, কারণ তারও মেয়ে আছে, আর মেয়েরা রাগ করলে বাবারা কেমন করে সেটা তো সেই ভালো জানে। তো রাগ করে, কিন্তু তারপরে ভুল থেকে আমরা শিক্ষা নেই যে উনি এটা বলতেছে যে স্যার একবার বলতেছে কেন আমরা পারবো না, এটা আমাদের বেশি বেশি করতে হবে যাতে স্যার আর না বলে এই জিনিসটা। যেহেতু আমরা দক্ষিণ এশিয়া সেরা হয়েছি, আমরা মানে সর্বোচ্চ চেষ্টা করব যে এই ধারাবাহিকতা রক্ষা করার। আর হচ্ছে সামনে যেহেতু আমাদের আবার সাফ টুর্নামেন্ট হবে, আমরা চাইব যে সাফটা যেন বাংলাদেশের ঘরেই থাকে সাফ ট্রফিটা। আর হচ্ছে যেহেতু আমাদের সাফে যেহেতু আমাদের চ্যাম্পিয়ন হয়ে গেছি, এখন আমাদের এশিয়ান কাপ যে ইয়াটা আছে ওইটার জন্য আমরা প্রস্তুতি নিব এবং কি কঠোর অনুশীলন করবো, এগুলোই।